নমস্কার বন্ধুরা, আমি অপূর্ব এবং আপনারা দেখছেন এনএস নিউজ। তো একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে যে সব এমএসকে এসএসকে শিক্ষক রয়েছেন তাদের জন্য। এর আগে আপনারা জানেন এমএসকে এসএসকে শিক্ষকদের একটি দীর্ঘ আন্দোলন চলছিল এবং সেই সম্বন্ধিত আপনাদের বেতন বৃদ্ধি সম্বন্ধিত, আপনাদেরকে শিক্ষা দপ্তরের অন্তর্ভুক্ত করা সম্পর্কিত একটা দীর্ঘ আন্দোলন এতদিনে হয়েছে এবং আপাতত সেই আন্দোলন স্থগিত রাখা হয়েছে জুন মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত ভোটের কারণে। তো তারই মাঝে একটি খুব গুরুত্বপূর্ণ আপডেট, সেটি হচ্ছে আপনাদের নতুন প্রস্তাবিত বেতন সম্পর্কিত একটি আপডেট, একটি খসড়া আমার কাছে আপনাদের নতুন প্রস্তাবিত বেতনের এসেছে, যেটি আমি আপনাদেরকে এখন দেখাতে চলেছি। তো আপনারা এখন স্ক্রিনের ওপর দেখতে পাচ্ছেন আপনাদের নতুন প্রস্তাবিত বেতন কত হয়েছে। তো সেটি সম্বন্ধিত একটি খসড়া এখানে রয়েছে, যেটা প্রস্তাব করা হয়েছে, যেটা আপনাদের হয়তো আগামী দিনে এই বেতনটি হতে চলেছে। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনাদের আগের বেতন ছিল 5,954 টাকা যারা সহায়ক সহায়িকা রয়েছেন, এবং সেটিকে করা হয়েছে 10,000 টাকা। অন্যদিকে যিনি মুখ্য সহায়ক বা সহায়িকা রয়েছেন তার ছিল 6,154 টাকা, যেদিকে যেটাকে 10,340 টাকা করা হয়েছে। এবং আপনারা যদি এমএসকে সম্প্রসারক সম্প্রসারিকার দিকে তাকান তাহলে তাদের বেতন ছিল 9,675 টাকা, অন্যদিকে যেটি করা হয়েছে 13,000 টাকা, এবং এবং মুখ্য সম্প্রসারক ও সম্প্রসারিকাদের বেতন যেটি ছিল সেটি হচ্ছে 10,419 টাকা, সেটিকে করা হয়েছে 14,000 টাকা। তো এই খসড়াটি আমার কাছে আপাতত এসেছে, যেটিকে বলা হচ্ছে হয়তো ভোটের পরেই এটিকে আপনাদের ইমপ্লিমেন্ট করা হবে। এখন এখন ভোটের জন্য আপনাদের এই বেতন বৃদ্ধিটি আটকে রয়েছে। তো অবশ্যই কমেন্টে জানাবেন আপনাদের এই বেতন সম্পর্কিত আপনাদের যাবতীয় মতামত, এই ব্যাপারে আপনাদের কি মনোভাব রয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো অবশ্যই প্রত্যেক এসএসকে এমএসকে শিক্ষকদের এই খবরটি, এই সুখবরটি আপনারা অবশ্যই শেয়ার করে দেবেন। আমি আবারও ফিরে আসবো এই ধরনেরই বিভিন্ন শিক্ষা সংক্রান্ত খবরাখবর নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।